যুক্তরাষ্ট্রে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এ ধরনের তুষারপাত দেখা যায় না নিউ ইয়র্ক সহ পঞ্চাশটি অঙ্গরাজ্য বরফে ঢেকে গেছে সেই সঙ্গে চলছে ঝড় বরফে ঢাকা রাস্তা ও তীব্র ঝড়ের কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা নিউ ইয়র্কে গাড়ির মধ্যে আটকা পড়ে সড়ক দুর্ঘটনা এবং তীব্র শীতে হৃদরোগে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছে অনেক অঙ্গরাজ্য এখন চার থেকে ছয় ফুট বরফের নিচে ঘরের মধ্যে বন্দী হয়ে রয়েছেন বাসিন্দারা গাড়ির ভেতরেও আটকা পড়েছেন অনেকে নিউ ইয়র্কের কিছু অংশে রেল চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে মহাসড়কগুলোতেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা থেকে বরফ সরাতে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা আবহাওয়া অফিস জানিয়েছে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে আলিম আল রাজি ইন্টারন্যাশনাল ডেস্ক চ্যানেল